वेलकम टू माय अनदर न्यू वीडियो और जरा जरा सोनम्स जोन ऑलरेडी सब्सक्राइब कर रेखे तारा तारा अनेक 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 थैंक यू तादेर प्रत्येक के अनेक दिन पर आमी आबार आज के नतून वीडियोते माझखाने अनेकटा दिन गैप हो गेछे तार जोन्नो सॉरी। आर जरा जरा एखोनो पर्यंत आमार चैनल सब्सक्राइब करोनी तारा प्लिज 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 आमार चैनल सब्सक्राइब करो। কিন্তু আজকের এটা কোনো ফানি ভিডিও নয়, আজকে এটা একটা ব্লগ। অ্যান্ড এই নিউ ব্লগে সোনম স্টোনে তোমাদের প্রত্যেককে ওয়েলকাম। আজকের যে ব্লগটা সেটা একেবারে ইনডোর নয়, আউটডোর। আর এটা আমার ফার্স্ট আউটডোর ব্লগ, তো ভীষণ এক্সাইটেড। অ্যান্ড আজকে যারা যারা আমার এই ব্লগটা দেখছো তাদের প্রত্যেকের উদ্দেশ্যে একটাই কথা যে তোমরা শেষ পর্যন্ত ব্লগটা দেখো। অবভিয়াসলি এটার মধ্যে অনেক ইন্টারেস্টিং বিষয় থাকবে অ্যান্ড অবভিয়াসলি তোমাদের ভীষণ ভালো লাগবে, এটুকু আমি বলতে পারি। তো চলো ব্লগটা শুরু করা যাক এবং তোমরা আমার সঙ্গে থাকো। আমি বেরিয়ে পড়েছি আর মাস্কটা তো এখন ম্যান্ডেটরি, তো যদিও খুব কাছে আমার বাড়ির খুবই কাছেই জায়গাটা, তো স্টিল আমি কোনো রিস্ক নেইনি, মাস্কটা নিয়েছি সঙ্গে। আর আমার সঙ্গে কিন্তু আজকে একজন আছে, তো সে আমার সঙ্গে যাচ্ছে, সে আমার আজকের জন্য সে আমার গাইড আজকের ব্লগে, আমার ভাই। অ্যাজ ইউজুয়াল সঙ্গে বেশিরভাগ সময় আমার থাকে অ্যান্ড সবাই ওকে চেনামুখ, সো নতুন করে পরিচয় করানোর কিছু নেই। এখানে একটা মন্দির আছে, মন্দিরটা একটুখানি দেখিয়ে নিতে চাই। এটা একটা মা কালীর মন্দির, তো মন্দিরটা এখন বন্ধ রয়েছে, তো তাই যেহেতু দুপুরবেলা মন্দিরটা বন্ধ রয়েছে, বেশিরভাগ সময় বন্ধই থাকে, সন্ধেবেলা সন্ধে দেওয়া হয় এবং সকালবেলা পুজো দেওয়া হয়, তো তখন খোলা হয়, বাকি টাইম বন্ধই থাকে। তো একটুখানি অন্ধকার অন্ধকার আছে, সেটা একটু এখানে অ্যাডজাস্ট করানো হয় জায়গাটা। আমি যে মন্দিরটা দেখালাম সেটা আমাদের পাড়ারই একটা মন্দির, সেই মন্দিরটা আজকে আমার ব্লগের বেসিক্যালি ডেস্টিনেশন নয়, একটু দিন শোনায় ব্লগের বেসিক্যালি ওটা ডেস্টিনেশন নয়, ব্লগের যেটা ডেস্টিনেশন সেখানে আমরা যাচ্ছি। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি তো বেরিয়ে পড়েছি, যাচ্ছি অলরেডি অন দ্য ওয়ে, দেখছো মানে আমার পাশাপাশি যে মানে নেচারটা, যে প্রাকৃতিক পরিবেশ আমরা দেখতে পাচ্ছি সেটা তো একটুখানি অন্যরকম জায়গাটা। তো এটা যদি বিকেল বা সন্ধ্যের দিকে আমি এই ব্লগটা করতাম হয়তো আরও বেশি অনেক বেশি ইন্টারেস্টিং হতো, কিন্তু সেটা হয়তো তোমাদের জন্য অনেক বেশি এক্সাইটেড হতো, মানে এক্সাইটমেন্টের একটা জায়গা তৈরি হতো সেই ব্লগটা করলে। কিন্তু একটুখানি এই দিকটা সচরাচর সন্ধ্যের দিকে লোকজন একটু কম আসে, তো আমি জানি এগুলো শোনার পর তোমাদের আরও বেশি ইন্টারেস্ট বাড়ছে। তো আমি আমি এখানে একটু স্টে করছি, স্টে করছি এই কারণে আমি এই জায়গাটা তোমাদেরকে দেখাবো, তাহলে তোমরা বুঝতে পারবে আমি কেন করছি। সন্ধেবেলা এই জায়গাতে লোকজন কম আসে এবং দিনের বেলায়ও কিন্তু জেনারেলি এই জায়গাটা ফাঁকা, সেটা আমি যদি দেখাই ক্যামেরাটা প্যান করে তাহলে তোমরা বুঝতে পারবে আমি দেখাবো এখানে। তো সেই জন্য আমি এখানটা স্টে করেছি এবং যেখানে যাচ্ছি ভালো করে দেখো, আমি পুরোটা দেখাচ্ছি এলাকাটা। হ্যাঁ, তো বুঝতে পারছো তোমরা যে পুরোটা কীরকম জঙ্গল এই জায়গাটা, তো জেনারেলি এখানে লোকজন ভীষণই কম আসে, সেই জন্য আমার মনে হলো যে এই টাইমে এখন দুপুরের দিকটা একটুখানি যাওয়া যেতে পারে এবং ব্লগটা করা যেতে পারে, সন্ধে বা রাত্রের রেস্টটা আমি নেই নি সেই জন্য। তো যদি তোমরা বলো তো অবভিয়াসলি পরে কখনো আমি সন্ধেবেলার দিকে এখানে এসে এলাকাটা দেখানোর চেষ্টা করবো যে কীরকম থাকে, আর সেটা একটু অন্যরকম হবে। যদি মনে করো যে দিনের বেলার জন্য ইটস ওকে, রাত্রিবেলার জন্য মানে একটুখানি টাফ হয়ে যায়। এবার আমি যেটা দেখাবো মানে যেটার জন্য আমার আসবো, যেটা আজকে আমার ব্লগের ডেস্টিনেশন, সেটা হলো একটা মন্দির আমাদের এখানে এবং ভীষণ জাগ্রত এই মন্দিরটা। আমার আমি খুব মানি এই দেবতাকে, আমি ভীষণভাবে মানি অ্যান্ড অনেকের কাছে পরিচিত আবার অনেকের কাছে পরিচিত নয়। কী সেই মন্দির, কোন দেবতার মন্দির, আর বেশিক্ষণ তোমাদেরকে অপেক্ষা করতে হবে না কারণ আমি সেই মন্দিরের কাছাকাছি অলরেডি চলে এসেছি। কেন জাগ্রত বলছি, অবভিয়াসলি সব কিছুর উত্তর তোমরা পেয়ে যাবে, আর একটুখানি তোমাদেরকে ওয়েট করতে হবে। অ্যান্ড নাও ইটস মাই
টুডেজ ব্লগ ফাইনাল ডেস্টিনেশন। একটা অসাধারণ ভিউ। অ্যান্ড এই মন্দিরটার কথাই বলছিলাম, বাবা ভৈরবের মন্দির, যেটা অনেকের কাছেই পরিচিত কিন্তু অনেকের কাছে অপরিচিত। আমি কিছুদিন আগেও আমার বেশ কিছু বন্ধুদেরকে ফেসবুকে দেখেছিলাম এই এই দেবতাকে নিয়ে কথা বলতে, এবং অনেকের কাছেই সেই দেবতা কিন্তু অপরিচিত। তো আমার মনে হলো তখনই যে আমি যদি আমার আমি যে দেবতাকে সবথেকে বেশি মানি সেই দেবতাকে নিয়ে যদি একটা ব্লগ করা যায় তাহলে কীরকম হয়, এবং এই জায়গাটা যদি সবার সঙ্গে শেয়ার করা যায়, সবাইকে যদি দেখানো যায়। দেখো, অসাধারণ একটা জায়গা, তোমাদের ভীষণ ভালো লাগবে। আর তার সঙ্গে সঙ্গে এরকম জাগ্রত একটা মন্দির, চলো তো মন্দিরটায় যাওয়া যাক। এটা আমাদের এখানকার ভীষণ জাগ্রত একটা মন্দির, এবং মন্দির ইনসেন্স এটা সেই রকম মন্দির যেরকম আমরা সচরাচর দেখে থাকি তা তো নয়, ভৈরব বাবার মন্দিরটা এরকমই হয়, এবং গাছের তলা এরকমভাবে খোলা আকাশের নিচে উনি এভাবেই থাকেন। তো সেভাবেই এখানে মন্দিরটা করা, সেই জন্য উপরে দেখতে পাচ্ছ তোমরা গাছ রয়েছে, নিচে এরকমভাবে মন্দির, অনেক পুরনো মন্দির এবং খুব জাগ্রত। আমি গেটটা খুলেছি মন্দিরের, কিন্তু আমি আজকে মন্দিরে উঠবো না, কারণ যেহেতু আমি অলরেডি দুপুরে লাঞ্চ সেরে এসেছি, তো সেই জন্য আমি উঠছি না মন্দিরে। আমি তোমাদেরকে এবার হয়তো তোমরা আরও ভালো ক্লিয়ার বুঝতে পারবে। দেখো, ছোট ছোট হাতি ঘোড়া যে প্রতীকগুলো বাবা ভৈরবের সেগুলো ওখানে রয়েছে, এগুলো এত এত রয়েছে এই কারণেই যাদের যাদের প্রত্যেকের মনোবাসনা পূর্ণ হয়, এখানে কথিত আছে যে যে যা মানত করে এখানে সেই মনোবাসনাগুলো প্রত্যেকের পূর্ণ হয়, এবং সেই কারণেই কিন্তু তারা মনোবাসনা পূর্ণ হলে এই ঘোড়া হাতি যে প্রতীকগুলো বাবা ভৈরবের সেগুলো এখানে দেন, এবং তারপর পুজো হয় এখানে, বলিও হয় এখানে যখন পুজো হয়, তখন যেটা যেরকম রীতি সেই রীতি ওয়াইজ এখানে হয়, সেই রিচুয়ালস ওয়াইজ। কিন্তু এটাই আমি বলবো যে এই মন্দিরটা এখন এরকম দেখছো, এই মন্দিরের যে গেট আপটা দেখছো তাতে দেখে মনে হচ্ছে যে হ্যাঁ রিসেন্ট কালার করা হয়েছে, একদম নতুন, কিন্তু একেবারেই না, এই মন্দিরটা বহু পুরনো কিন্তু গেট আপ দেওয়া হয়েছে নতুন। এবং এই এই মন্দিরটা ভীষণভাবে এখানে জাগ্রত। এখানে এখানে যে মানুষ, এলাকার যারা মানুষ, তাদের এটা বিশ্বাস দৃঢ়, তো সেই বিশ্বাসটাই বছরের পর বছর ধরে চলে আসছে। আমি শুধু এটুকু বলতে পারি আমার নিজের অভিজ্ঞতা থেকে, আর নিজের পুরো বিষয়টা আমি এত মানে বছর এখানে বড় হওয়া, আমার বর্ন অ্যান্ড ব্রট আপ, তো আমি সেটু এটুকু বলতে পারি যে আমি খুব মানি বাবা ভৈরবকে, এটুকু মানি। এবং আমি আমি যখন এই ভিডিওটা আসার আগে একটা পোস্ট করেছিলাম আমার সোশ্যাল সাইটে, যারা যারা আছো তারা প্রত্যেকে জানো খুব মজার এই বিষয়টা, এবং আমি জানি হয়তো মেবি অনেকে রিলেট করতে পারবে, আবার হয়তো জানি না বাকিরা রিলেট নাও করতে পারো, বাট আমি যেটা হয়েছে সেটাই বলছি। আমার সোশ্যাল সাইটে যারা আমার সঙ্গে রয়েছো তারা জানবে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে আমি এরকম একটা ভিডিও আনতে চলেছি, ব্লগ করতে যাচ্ছি বা নতুন কিছু আসছে, এবং তার নিচে লিখেছিলাম যে বাবা ভৈরব বাবার জয়। তো সেটা দেখে অনেকের মনে হয়েছে যে আমি মেবি গাঁজা টানি, উইড নি, তো তো সেটার জন্য তারা আমাকে
প্রশ্ন করেছে প্রত্যেকে, মানে অনেকে ইনবক্স করে করে প্রশ্ন করেছে পার্সোনালি যে আমি উইড নেই কিনা, এবং বাবা ভৈরবের কথা যেহেতু আমি লিখেছি তাই উইডের সঙ্গে এটা একেবারে রিলেটেবল, তো সেহেতু তাদের মনে হয়েছে যে আমি হয়তো গাঁজা খোর। বাট একদমই আমার মনে হয় না যে শিবের ভক্ত বা বাবা ভৈরবের ভক্ত মানেই তারা হয়তো গাঁজাখোর হতে হবে বা উইড নিতে হবে মাস্ট, এরকম কোনো ব্যাপার নেই। আমার এই এলাকাটা দেখে আমি একটা কথা বলতে পারি যে এই যে এলাকাটা এতটা ফাঁকা নির্জন, আমি যে টাইমে এসেছি এই টাইমটা দেখাচ্ছি, আমি যদি সন্ধ্যাবেলায়ও এসে এই সময়টা দেখাই, আমি বললাম যদি তোমরা রিকোয়েস্ট করো আমি সেই ব্লগও করতে পারি, এখানে এরকম কোনো ঘটনা ঘটে না যে বাবা ভৈরবের এখানে মন্দির আছে বলেই এখানে উইড নেওয়া হয়, এখানে গাঁজা টানা হয়, এই ধরনের কোনো কাজকর্ম এখানে কিন্তু হয় না। তো যারা যারা এটা ভেবে থাকে যে বাবা ভৈরবের একনিষ্ঠ ভক্ত মানেই তারা উইড নেয়, তারা ভীষণ মানে ভীষণভাবে ভুল, অ্যান্ড আমি সেই দলে পড়ি না, বলে দিলাম আনসারটা তোমরা পেয়ে গেলে, অ্যান্ড আমি সেটা পছন্দও করি না। তো যাই হোক, আজকে আমার এটা টপিক না, আজকে যেটা আমার টপিক সেটা হচ্ছে বাবা ভৈরবের মন্দির দেখানো, এটা আমার ব্লগের ফাইনাল ডেস্টিনেশন ছিল। অনেকদিন বাড়িতে বসে বসে বোর হচ্ছিলাম, ওয়ার্ক ফ্রম হোম চলছে, যেহেতু আমি জার্নালিস্ট তো অবভিয়াসলি আমাদের কাজ কখনো বন্ধ নেই, কাজ তো চলছেই কিন্তু সেটা ওয়ার্ক ফ্রম হোম চলছে এই মুহূর্তে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার মনে হলো যে চলো, আমরা ইনডোরে ব্লগ এর আগে করেছি, আমার ভাইয়ের বার্থডের সময় আমি একটা ব্লগ করেছিলাম, তো মনে হলো চলো আউটডোর একটা ব্লগ করা যাক। সেটার ভাবনা থেকেই আমার মনে হলো আউটডোর ব্লগ যদি হয় তাহলে এই জায়গাটাও একটা অসাধারণ ভিউ পাওয়া যাবে, আর মন্দিরটাও দেখানো হয়ে যাবে, যে মন্দিরটা যে দেবতাকে আমি এতটা মানি। তো চলো সেটা নিয়ে একটা ব্লগ করা যাক, এবং তোমাদের দেখলে ভালো লাগবে। তো তোমাদের যা যা চাওয়ার বাবা ভৈরবের কাছে তোমরা চেয়ে নিতে পারো, আশা করি, আমি সবাইকে উইশ করি যে তোমাদের মনোকামনা মনোবাসনা পূর্ণ হোক, মনস্কামনা পূর্ণ হোক, তোমরা যা যা উইশ করছো সেই উইশ লিস্ট বাবা ভৈরবের কাছে পাঠিয়ে দাও, অ্যান্ড আশা করছি তোমাদের সব ইচ্ছে পূরণ হবে। চলো আমি আজকে বাড়ি ফিরব, আমার আজকের মতো ব্লগ এখানেই কমপ্লিট, আমি বাড়ি ফেরার জায়গাটা তোমাদেরকে দেখাচ্ছি না, দেখে তোমাদের কোনো কাজও নেই, কারণ এটাই ছিল আমাদের ব্লগের সব থেকে ইন্টারেস্টিং পার্ট। তো চলো ভীষণ ভালো থেকো, নিজেদের টেক কেয়ার করো, সামনেই পুজো, পুজোর জন্য ভীষণ 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 মজা করো, কিন্তু চেষ্টা করো পুজোর দিনগুলো বাড়িতে থেকেই বেশিরভাগ সময়টা কাটিয়ে দেওয়ার, কারণ বাইরের অবস্থা কিন্তু ভীষণ খারাপ, এবং বাইরে সেই চেনা ভিড়, সেই ভিড় ঠেলে যদি পুজো মণ্ডপে যাওয়ার মতো সিচুয়েশন হয়, সেইভাবে যদি ঠাকুর দেখা হয় তো ভীষণ, সেটা একদমই সেফ হবে না। তো অলরেডি বিশেষজ্ঞরা এটা নিয়ে ভীষণভাবে চিন্তিত, তো সেই জন্য বলবো ভালো থেকো, সুস্থ থেকো, মাস্ক ইউজ করো বাইরে বেরোলেই, স্যানিটাইজার ইউজ করো, অ্যান্ড নিজেদের পরিবারের টেক কেয়ার করো, নিজেদের টেক কেয়ার করো, টাটা।